দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মিস্টার হাইজিন নিউজরুম আপডেটে। আপনাদের সাথে আজ রয়েছি রহমান রশেদ। চট্টগ্রাম কারাগারের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাস, সরকারি চাকরি যার কাছে হয়ে উঠেছিল আলাদিনের চেরাগ, যাতে অবিশ্বাস্য গতিতে ফুলে ফেঁপে ওঠে তার বিত্ত বৈভব, এই জন্য কারাগারকে বানিয়েছিলেন অপরাধের স্বর্গরাজ্য আর এই সব জায়েজ করতে স্বজনদের নিয়ে বানান একটি সিন্ডিকেট। লেনদেনের জন্য ব্যাংকে খোলেন 26টি হিসাবও। আরও জানাবেন ফখরুল ইসলাম। চট্টগ্রাম কারাগারের সাবেক জেলার সোহেল রানা আটক হওয়ার আগে বায়না করেছিলেন ঢাকার উত্তরা 13 নম্বর সেক্টরের একটি 6-তলা ভবন কিনতে। এজন্য বাড়ির মালিককে দেন 50 লাখ টাকা। শুধু বাড়ি নয়, ব্যাংকে জমা রেখেছিলেন 1,89,00,000 টাকার মতো। অর্থ পাচার মামলায় গেল 25 জুন জমা দেয়া দুদকের অভিযোগপত্রে মিলেছে সোহেল রানার এমন নানা দুর্নীতির ফিরিস্তি। তাতে বলা হয়, চট্টগ্রাম কারাগারকে অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিলেন সোহেল রানা, অবৈধ পথে আসত কাড়েই কাড়েই টাকা। একজন জেলার, একটা চট্টগ্রাম জেলার কি ধরনের দুর্নীতি পরায়ণ, এটা চার্জশিট যদি না পড়ে তাহলে কেউ বুঝতেই পারবে না। সাম্প্রতিককালে আমরা দেখছি যে জেলখানাগুলির ভিতরে অসম্ভব দুর্নীতি চলছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ জায়েজ করতে নিজের পরিবারের সদস্যদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলেন সোহেল। ব্যাংকে খোলেন 26টি হিসাব, যার মধ্যে তার 8টি, স্ত্রীর 10টি, বাকিগুলো শ্যালক, চাচাতো ভাই আর এক বন্ধুর নামে। এসব হিসাবে 8,62,00,000 টাকা লেনদেনের প্রমাণ পায় দুদক। আমার মনে হয় এখানে যদি আরো ইনভেস্টিগেশন করা হয় তাহলে আরো অনেক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসবে, যা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আমার মনে হয় সরকারের ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। শুধু অবৈধ উপার্জনই নয়, তদন্তে উঠে আসে তার নানা কেলেঙ্কারির তথ্য। 2000 সালে চাকরিতে যোগদানের পর বিভিন্ন অপরাধে 3 বার শাস্তি পেলেও প্রতিবারই বেঁচে যান সোহেল রানা। আমাদের দেশে পর্যন্ত গিয়ে প্রথম দিকে ধরা পড়লে হাতে নাতে এবং মিডিয়া সোচ্চার হলে, নাগরিকদের একটা অংশ সোচ্চার হলে কিছু ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু পরবর্তী দেখা যায় যে উপরে নিচে সবকিছু ম্যানেজ হয়ে ওরা পার পেয়ে যায়। সোহেল রানা অতিরিক্ত করে ধরা পড়েছে, হয়তো ম্যানেজ করতে পারে নাই, সেই অপরাধী এবং আরো অপরাধী প্রত্যেকটা কারাগারে রয়ে গেছে। সোহেল রানা আটক হন 2018 সালের 27 অক্টোবর। ভৈরবে একটি ট্রেন থেকে আটকের পর তার লাগেজে পাওয়া যায় মাদক আর নগদ 44,43,000 টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। আমরা এই বিষয়ে কথা বলতে চাই চট্টগ্রাম থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, তিনি জাতীয় পর্ষদ সদস্য টিআইবি। জনাব দেলোয়ার হোসেন মজুমদার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, স্বাগত জানাচ্ছি নিউজরুম আপডেটে। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি। আমরা প্রতিবেদন প্রচার করেছি, আশা করি প্রতিবেদনের ভাষা আপনি শুনতে পেয়েছেন। কারাগার অপরাধ সংশোধনের একটা জায়গা, ঠিক সেরকম একটি জায়গায় বসে কারাগারের একজন শীর্ষ কর্মকর্তা এত অপরাধ করে গেলেন, বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে শুধু কারাগার না, আমাদের সমাজে দেখেই এখন অপরাধের একটি সংস্কৃতির প্লাবন চলছে। কারণ অপরাধীরা অপরাধ করার পর যদি পার পেয়ে যেতে পারেন, ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলে তার কোনো শাস্তি হয় না। এবং সেই কারণেই যে কোনো লোক সরকারি একটা পদ পেলে ওই বিষয়টাকে, ওই পদটিকে অনেকটা তহসিলদারের মতো ব্যবহার করে, জনগণের কাছ থেকে পকেট কাটার জন্য সেটি ব্যবহার করে, এবং কিংবা অনৈতিক কর্মকাণ্ড অসম্ভব করার জন্য ওই পদটিকে ব্যবহার করে। জেলখানা হচ্ছে সংশোধন করার একটি জায়গা, সেই জায়গায় সংশোধন না হয়ে যিনি জেলখানা রক্ষক তিনি সেইখানে অপরাধী হয়ে যান, অপরাধের একটা জগৎ খুলে বসেন, অপরাধের একটি রাজ্য তৈরি করেন সেখানে। এবং যেই কারণে এই সোহেল রানাদের মতো লোক, তারা তাদের উপর কোনো নজরদারি নেই, কারণ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ম্যানেজ করে সে বহুদিন চাকরি করেছে, সে যখন ধরা পড়েছে তখন হয়তো হঠাৎ করে এমন কারো হাতে পড়েছে যিনি ম্যানেজের আমি মনে করি আমাদের জেলখানার অধিকাংশ জায়গাতেই এবং সরকারি দপ্তরের অনেক প্রতিটি চেয়ার টেবিলের মধ্যে ন্যূনতম কিছু শতলক্ষ যদি আলাদা করে ফেলেন, বাকি সব চেয়ার টেবিলই আপনি এইভাবে টাকা রোজগারের মেশিন হিসাবে চেয়ার টেবিলটাকে ব্যবহার করছে, সরকারি পদটিকে ব্যবহার করছে। তো এই এই কালচারটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এবং
মনিটরিং এর একটি ব্যবস্থা করতে হবে। আমাদের জবাবদিহিতা নেই, মনিটরিং নেই, এবং সবাই ম্যানেজ হয়ে যান, ম্যানেজ না হওয়ার মতো লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি কম রয়েছে? কেননা যদি অপরাধের ধরনগুলো দেখেন, সবটাই আমরা দেখেছি যে অপরাধ সবই ছিল কারাগার কেন্দ্রিক, যেখানে আমরা দেখেছি মাদক ব্যবসার ব্যবসা যেমন ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি যে মাদক ব্যবসা যেমন এখানে হয়েছে হয়েছে, বন্দি কেনা বেচার মতো অপরাধও আমরা লক্ষ্য করছি, যেখানে কারাগারে বসে একজন সাবেক জেলার তিনি এই কাজের সাথে ম্যানেজ করা হয়েছে না। সেই ক্ষেত্রে কি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন বা কর্তৃপক্ষ, তাদের নজরদারি কম বা নেই? না, আমি নজরদারির কথা বলবো না, নজরদারিটা থাকবে কেন? ওরা তো ম্যানেজড। জি, মানে নজরদারি যারা করার কথা অপরাধীকে ধরার জন্য, অপরাধ না হওয়ার ব্যবস্থা করার জন্য, কিন্তু তারাই যখন এই কাজের অংশীদার হয়ে যায়, সোহেল রানাদের একা এনি কাজটি করেননি, তাহলে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবাই কি এভাবে ম্যানেজড হয়ে যাচ্ছেন? না, সবাই ম্যানেজ যদি নাও হন, অধিকাংশই ম্যানেজ হচ্ছেন, এবং দুই একজন ম্যানেজ না হতেই তো সে ধরা পড়েছে। তাহলে যারা ম্যানেজড হচ্ছেন এভাবে, তারা কি বিচারের আওতায় আসবেন না? অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা দরকার, কিন্তু তারাও আবার ম্যানেজ করে চলে, সেই জন্য তারা বিচারের আওতায় আসেন না। আমাদের তদন্ত কমিটি হবে, হয়তো হয়ে না আটকে পড়েছে, তাদের কিছু আগে দেখা যাবে অনেক লুকি আপনার হেডফোনটার জন্য আমরা বোধহয় কথা শুনতে একটু সমস্যা বোধ করছি। যদি কষ্ট করে একটু একবার প্লাগ অফ করে প্লাগ ইন করে দেখেন, বা আপনি যদি একটু খুলে দেখেন, আমরা তাহলে একটু আপনাকে ভালো শুনতে পেতাম। বিভিন্ন অপরাধে এবং প্রতিবারই তিনি পার পেয়ে গেছেন। আপনি যেভাবে বলছিলেন যে ম্যানেজ করে ফেলেন বা ম্যানেজড হয়ে গেছে, তাহলে এখানে কোন শক্ত খুঁটির জোর আছে বলে মনে করেন কিনা? না, শক্ত খুঁটির জোর সবারই তো শক্ত খুঁটি এখন, মানে একেবারে পিয়ন থেকে শুরু করে উপরে পর্যন্ত যখন দুর্নীতির সাথে যুক্ত হয়, সবারই তার উপরে লেভেলে শক্ত পরিস্থিতি পর্যবেক্ষণে তো বেসরকারি কারা পরিদর্শকরাও থাকেন, তাহলে তারা কি করছেন? বেসরকারি কারা পরিদর্শক যারা আসেন, জি, তাদের অনেকেরই চোখে পড়ে না। বেসরকারি যারা আসেন, ওদের অনেকেরই অভিজ্ঞতা থাকে না, অনেকেই রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত, যার কারণে তাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব হয় না, কিংবা অনেকেই যুক্ত হয়ে যান। বেসরকারি লোকরা যখন, এটাও তো সরকারি পদ, বেসরকারি যে সরকারের দায়িত্ব পালন করছে বেসরকারি জায়গা থেকে এসে, তো তিনিও সরকারের একটা পদ, তিনিও তার আর্নিং এর জায়গা হিসেবে নেন, আর যিনি অনেস্ট তার চোখের আড়ালে চলে যায় বিষয়টা, এটা হতে পারে। মিডিয়াতে প্রকাশ করতে হবে রেগুলার, এবং মিডিয়ার এন্ট্রিটাও কনফার্ম করতে হবে। আপনারা যেন যে কোনো পয়েন্টে গিয়ে খোঁজ নিয়ে তথ্যগুলি পান, সেই বিষয়টিকে নিশ্চিত করতে হবে। এইটা যদি নিশ্চিত করা হয়, তাহলে আমার মনে হয় ধীরে ধীরে এটি কমিয়ে আনা সম্ভব হবে। জনাব দেলোয়ার হোসেন মজুমদার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জাতীয় পরিষদ সদস্য টিআইবি, আমরা কথা বলছিলাম তার সাথে। আপনারা মিশ্র হাইজিন নিউজ রুম আপডেট দেখছেন, সময় আছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকবেন, আরো আপডেট নিয়ে একটু পর ফিরছি, সাথে থাকবেন। আপনারা মিশ্র হাইজিন নিউজ রুম আপডেট দেখছেন। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের পথে
এক ধাপ এগিয়ে যাওয়ার দাবি করেছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। তারা বলছেন প্রাথমিকভাবে প্রাণী শরীরে ট্রায়াল শেষ হয়েছে, এরপর করা হবে প্রাণী দেহে রেগুলেটেড ট্রায়াল। সরকারি অনুমোদন পেলে পরীক্ষামূলক প্রয়োগ হবে মানব দেহ, আর পুরো কার্যক্রম সফল হলেও সাধারণ মানুষের হাতে ভ্যাকসিন পৌঁছতে এখনো অনেকটা সময় বাকি। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের ল্যাবরেটরি, এই ল্যাবরেটরি থেকেই প্রতিষ্ঠানটির গবেষকরা দাবি করছেন তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছেন। ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয় গেল 8 মার্চ, আর 10 জুন প্রাথমিকভাবে কয়েকটি প্রাণীর উপর তারা এই ভ্যাকসিন প্রয়োগ করেন। এতে দেখা যায় সেসব প্রাণীর দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। রেগুলেটেড ট্রায়াল শেষে মানব দেহে ট্রায়াল দেওয়া হবে এই টিকা। আমরা র‍্যাবিটে এই টেস্টটা করেছি এবং র‍্যাবিটগুলোকে আইসোলেশন করেছি জুন মাসের 10 তারিখে। জুন মাসের 12 তারিখে আমরা প্রি ইমিউন সেরাম কালেকশন করেছি। জুন মাসের 14 তারিখে আমরা আমাদের 3টি টার্গেট অ্যান্টিবডি দিয়ে ইমিউনাইজেশন করেছি, এবং ঠিক 7 দিন পরে আমরা জুন মাসের 21 তারিখে সেকেন্ড আরেকটা ডোজ দিয়েছি, এবং জুন মাসের 28 তারিখে ফাইনালি 14 দিন পরে আমরা কি করেছি, আমরা ব্লাড কালেকশন করে সেরাম কালেকশন করে সেপারেশন করে আমরা অ্যানালাইসিস করেছি। প্রত্যেকটি ক্যান্ডিডেটের ক্ষেত্রেই আমরা কি করেছি, আমাদের অ্যান্টিবডি কিন্তু আমরা পেয়েছি, যেটা আমরা SDS পেজ অ্যানালাইসিসের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি, এবং রেফারেন্স অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে সেটা একই মলিকুলার ওয়েটে ব্যান্ড দিচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায় বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন আর গবেষণার কারণেই অল্প সময়ের মধ্যে তারা এই ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এখন আপনারা ভ্যাকসিন প্রোডিউসিং কোন একটা কোম্পানির নাম শুনলে সবার আগে মডার্নার কথা শুনবেন, তাদের 69 দিন লেগেছে। টোটাল 69 দিনে তারা তাদের ভ্যাকসিন ডেভেলপ করেছে। সো ওরা যদি পারে অবশ্যই আমরাও পারবো। কেন পারবো? বিকজ রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড গ্লোব বায়োটেক লিমিটেড হ্যাজ দিস পাওয়ার। সংবাদ সম্মেলনে জানানো হয় মানব দেহে প্রয়োগের আগে অনুমোদন পেতে সরকারের কাছে আবেদন করা হবে। আমরা একটা রেগুলেটেড অ্যানিমেল ট্রায়াল করব, যেটা মাউস এবং র‍্যাট মডেলে হবে। ফুল রেগুলেটরি গাইডলাইন ফলো করে আমরা একটা রেগুলেটেড ক্লিনিক্যাল ট্রায়াল প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করব অ্যানিমেল মডেলে, যেটার জন্য আমাদের 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে। এরপরে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাপ্রুভালের জন্য BMRC-র কাছে এথিক্যাল অ্যাপ্রুভাল চাইব, এবং মার্কেট অথরাইজেশনের জন্য DGDA-র কাছে যাব। গ্লোব বায়োটেকের চেয়ারম্যান সরকারের সহযোগিতা চেয়ে জানিয়েছেন সব প্রক্রিয়া শেষে তারা 50 থেকে 70 লাখ ভ্যাকসিন উৎপাদন করতে পারবেন। 5 থেকে 7 মিলিয়ন বায়াল তৈরি করার মতো সক্ষমতা আছে আমার। এটা প্রোডাকশন আমি যখন এখান থেকে ক্লিয়ারেন্স পাবো সরকার থেকে, আমি প্রোডাকশন শুরু করতে পারবো। তো এবং এটা এই প্রোডাকশনটা আমাদের একবারে ফুল ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী হবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাজধানীবাসীর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে আধুনিক খাদ্য পরীক্ষাগার চালু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এখন থেকে খাদ্যের মান নির্ণয় এবং ভেজালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীর বঙ্গবাজারে নির্মিত অত্যাধুনিক পরীক্ষাগারের উদ্বোধন করতে গিয়ে মেয়র বলেন ঢাকাবাসীর স্বাস্থ্য সুনিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যা করে ড্রামের ভেতর ভরে ডুবিয়ে রাখা হয়েছিল পুকুরে। শুধু তাই নয়, সেই ড্রামটিকে ভরাট করা হয়েছিল সিমেন্ট দিয়েও। পুলিশের রিমান্ডে হত্যার কথা স্বীকার করে ঘাতক সবুজ, পরে তাকে নিয়ে অভিযানে পুকুরে থেকে মেলে ব্যবসায়ীর মরদেহ। আবারও আলোচনায় নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের কাঞ্চনের কুশাব এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ড্রাম, আর তাতেই মেলে 3 মাস আগে অপহৃত ব্যবসায়ী হেকমত আলীর সিমেন্টে জমাট বাঁধা মরদেহ। পরিবারের মামলার পর গ্রেফতার করা হয় ওই ব্যবসায়ীর দোকান কর্মচারী রফিকুল ইসলাম সবুজকে। তার স্বীকারোক্তিতেই মেলে মরদেহ। আসামিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে স্বীকার করে যে সে ভিকটিমকে হত্যা করে লাশটা একটা পুকুরে ফেলে রেখেছে। কিভাবে ফেলে রেখেছে সেটিও বর্ণনা করে আমাদের কাছে। আমরা এর সাথে আর কারা জড়িত বা কে জড়িত বা সে একা জড়িত কিনা এটা আমরা তদন্ত করতেছি, তদন্ত করে পরে জানানো যাবে। লোমহর্ষক এমন কর্মকাণ্ডে বিস্মিত স্থানীয়রা। হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
স্বামী ওদের বাড়িতে গেছে পরে এই যে নিখোঁজ হয়েছে মানে ওদের বাড়িতে গিয়ে তখন আর আসে না আমার স্বামী। যে সবুজ সে অত্যন্ত ঠান্ডা মাথার একটা খুনি, চাই না যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হোক। এই প্রকৃত খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি আমরা এলাকাবাসী সবাই আমরা তার ফাঁসি দাবি করছি। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। হাসান সাদিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ। আপনারা মিস্টার হাইজিন নিউজরুম আপডেট দেখছেন, এরপর বিজনেস 24 নিয়ে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতি তার আগে। আপনারা দেখছেন মিস্টার হাইজিন নিউজরুম আপডেট, আর এই পর্যায়ে বিজনেস 24 শিরোনাম। আনুষ্ঠানিকভাবে বন্ধ রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল, শ্রমিকদের পাওনা মেটাতে 5,000 কোটি টাকা বরাদ্দ। 2 লক্ষের অধিক যারা আছে তাবে 50% নগদ এখনই দেওয়া হবে, অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ঢেলে সাজাতে চায় সরকার, 22 প্রকল্পে খরচ 7,500 কোটি টাকা। শিরোনাম শুনছিলেন, শ্রমিকদের শতভাগ পাওনা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উৎপাদন বন্ধ ঘোষণা করা হলো রাষ্ট্রীয় মালিকানাধীন 25টি পাটকলের। গণভবনে পাটকল বন্ধ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের পুরো পাওনা মেটাতে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। তিনি বলেন, পাওনা টাকার অর্ধেক দেয়া হবে ব্যাংক হিসেবে, বাকি সঞ্চয়পত্রের মাধ্যমে। পরবর্তীতে বেসরকারি পর্যায়ে মিল চালু হলে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হবে। অনধিক 2 লক্ষ টাকা যারা আছে তাদেরকে সম্পূর্ণ শতভাগ তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হবে। 2 লক্ষের অধিক যারা আছে তাবে 50% নগদ এখনই দেওয়া হবে, অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন পর্যায়ক্রমে সঞ্চালন লাইনকে স্মার্ট গ্রিডে পরিণত করতে মহাপরিকল্পনা নিতে যাচ্ছেন তারা। আসছে অর্থ বছরে 22 প্রকল্পে 7,500 কোটি টাকারও বেশি খরচ করবে পাওয়ার গ্রিড কোম্পানি PGCB। তবে একজন বিশেষজ্ঞ বলছেন, বিদ্যুৎ চাহিদা অনুযায়ী সঞ্চালন লাইনে তেমন কোনো সমস্যা নেই। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। বিদ্যুৎ উৎপাদন বাড়লেও গত কয়েক বছরে সক্ষমতা বাড়েনি সঞ্চালনে, এমন অভিমত দিয়ে আসছেন এ খাতের কর্মকর্তারা। বর্তমানে যেভাবে বিদ্যুৎ সঞ্চালন করা হয় তা মূলত একমুখী, অর্থাৎ সরবরাহ চাহিদা, লাইনের ত্রুটি কিংবা অন্যান্য সমস্যায় অনেকটা ম্যানুয়ালি সব কিছু সমাধান করা হয়। অন্যদিকে বেশ কয়েকটি বড় বড় বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসলে যুক্ত করতে হবে জাতীয় গ্রিডে, বিশেষ করে পরমাণু এবং সৌর বিদ্যুৎ গ্রিডে যুক্ত করতে চাইলেও সক্ষমতা বাড়াতে হবে সঞ্চালন লাইনের। এই দুই কারণে এবার সঞ্চালন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় বিদ্যুৎ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলছেন, এ নিয়ে একটি মহাপরিকল্পনায় হাত দিয়েছেন তারা। এখানে কনসিডার করা হচ্ছে যে বিগত দিনে যে ট্রান্সমিশন করা হয়েছে, ভবিষ্যতে যে পাওয়ার প্ল্যান্ট গুলি করা হচ্ছে, ভবিষ্যতে যে ট্রেন্ড অফ ইলেকট্রিসিটি ইউজার, ঢাকা একরকম ট্রেন্ড, পটুয়াখালীতে একরকম ট্রেন্ড, এটার ভবিষ্যতে 41 সালে কি হইতে পারে। আগামী অর্থ বছরে রূপপুর, মাতারবাড়ি আর পায়রা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে অবকাঠামো নির্মাণ শুরু করবে পাওয়ার গ্রিড কোম্পানি। এছাড়া কয়েকটি অঞ্চলে 400 KVA সঞ্চালন লাইনও বসাতে যাচ্ছে সংস্থাটি। সব মিলে 22টা প্রকল্পে খরচ হবে 7,500 কোটি টাকারও বেশি। এখানে নিউক্লিয়ার পাওয়ার ঢুকবে, ভারতের থেকে ইলেকট্রিসিটি ঢুকতেছে, সোলার যেটা ভেরিয়েবল ইলেকট্রিসিটি এই আছে এই নাই, সোলারের পাওয়ার ঢুকবে ভবিষ্যতে বড় আকারে, তারপরে বেজ লোড গুলি বড় পাওয়ার প্ল্যান্ট গুলি ঢুকবে। তবে বর্তমানে যে বিদ্যুৎ চাহিদা তা সঞ্চালনে কোনো সমস্যা দেখেন না কেউ কেউ। গত নভেম্বরে বিদ্যুতের দর সমন্বয়ের গণশুনানিতে এমনটা জানায় খোদ PGCB। করোনাকালীন সময়ের বাজেটে অর্থ বরাদ্দ এটা কিসের ইঙ্গিত বহন করে? যে যারা কন্ট্রাক্টরি করে, যারা ব্যবসা করে খাতে এই অবকাঠামো নির্মাণে, তাদের অর্থ সরবরাহ বজায় রাখার জন্য এই সমস্ত বাজেট দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের সূত্র বলছে, সঞ্চালন ব্যবস্থা খোল নলচে পাল্টে যাবে আগামী 5 বছরের মধ্যে, এমনকি বেসরকারি খাতেও ছেড়ে দেয়া হতে পারে সঞ্চালনকে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। একটা ছোট বিরতি নিব, মিস্টার হাইজিন নিউজরুম আপডেট একটু পর ফিরছি।
স্বাগত আরেকবার চ্যানেল 24 দেখছেন, চলছে মিস্টার হাইজিন নিউজরুম আপডেট। আমরা আয়োজনের শেষ দিকে চলে এসেছি, কিছু আপডেট রয়েছে আমার হাতে, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সূচকের নিম্নমুখী ধারায় শেষ হলো সপ্তাহের শেষ দিনে দেশের পুঁজিবাজারের কার্যক্রম। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের পাশাপাশি কমেছে লেনদেন, একই ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও, এবং এই সপ্তাহে তিন দিন লেনদেনের বড় অংশ ছিল ব্লক মার্কেটে। বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী ধারায় শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স 2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,986 পয়েন্টে। আগের কার্যদিবসের চেয়ে 474 কোটি টাকা কমে লেনদেন হয়েছে 81 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 24টির, কমেছে 36টির, আর অপরিবর্তিত ছিল 213টির দাম। লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ওয়াটার কেমিক্যালস, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এবং জিএসকে বাংলাদেশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই 11 পয়েন্ট কমে হয় 11,321, আর 224 কোটি টাকা কমে লেনদেন হয়েছে 2 কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 18টির, কমে 27টির, অপরিবর্তিত ছিল 79টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সদ্য সমাপ্ত অর্থবছরে 1,820 কোটি ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। বছর ব্যবধানে এই খাতে অর্থপ্রবাহ বেড়েছে 9.80%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, স্বাধীনতার পর সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড এটি। একই সঙ্গে মাসিক হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হয়েছে জুন মাসে। অর্থবছরের শেষ মাসে রেমিটেন্স এসেছে 183 কোটি 25 লাখ ডলারের। এর মাধ্যমে ববাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ 3,600 কোটি ডলারের মাইল ফলক অতিক্রম করেছে। এর আগে 2018-2019 অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে 1,641 কোটি 96 লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর আনুষ্ঠানিক ঘোষণা নয়, ছাঁটাইয়ের হুমকি দিয়ে কর্মীদের কাজে যোগ দিতে বাধ্য করেছে কারখানা কর্তৃপক্ষ। তাই তো করোনায় স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই কাজ করছেন কর্মীরা। আইওএম আয়োজিত ওয়েবিনারে এমন অভিযোগ করেছেন আওয়াজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক নাজমা আক্তার। তিনি বলেন, সস্তা শ্রমের কারণে দেশের অনেক কারখানা থেকে কর্মীদের অন্যায়ভাবে ছাঁটাই করা হয়। করোনার মধ্যেও এই প্রবণতা দেখা গেছে। ছাঁটাইয়ের ভয়ে কর্মীরা নিয়মিত কারখানায় কাজ করলেও ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিক পক্ষ কারখানায় যায়নি। তবে এই সব অভিযোগ অস্বীকার করে বিজিএমইএ পরিচালক প্রফেসর মোহাম্মদ মোমেন বলেছেন, সরকারের নির্দেশনার পর থেকেই দেশের সব কারখানা 2 মাসের বেশি সময় বন্ধ ছিল। জুনের শুরুতে যেসব কারখানা চালু করা হয়েছে সেগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়েছে, একই সঙ্গে প্রতি কারখানায় আলাদা চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিজিএমইএ সহ অন্যান্য সংগঠন নিয়মিত কারখানা পর্যবেক্ষণ করেছে বলেও দাবি করেছেন তিনি। Majority internal migration garments workers, they have to pay their house rent, they have to buy the food, they need to care about their children, their life, and you know, when they have not getting wages and the benefit, how they have to survive. All installed practice while we were facing the pandemic, where we were locked down and we were organizing all of these things, you know, for the betterment of the workers. একদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বেনাপোল বন্দরের আমদানি কার্যক্রম। রপ্তানি শুরু না হওয়ায় গতকাল স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করে দেন রপ্তানিকারকরা। আজ দুপুরে দুদেশের ব্যবসায়ীদের আলোচনা শেষে আমদানি চালুর সিদ্ধান্ত হয়, তবে এখনও চালু হয়নি রপ্তানি কার্যক্রম। এতে বড় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে 3 মাস বন্ধ থাকার পর আমদানি রপ্তানি শুরু হয়েছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে। ক্রেস্ট সিকিউরিটিজের মালিককে গ্রেপ্তার ও নিজেদের বিনিয়োগকৃত টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানিয়েছেন তারা। দ্রুত লাপাত্তা ক্রেস্ট সিকিউরিটিজের মালিক শহীদুল্লাহকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ারও দাবি জানান তিনি তারা, এবং সেই সাথে বিনিয়োগকারীদের টাকা ফেরতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতি আহ্বান জানান। করোনা পরিস্থিতি মোকাবেলা ও সার্বিক চাহিদা মেটাতে রোহিঙ্গাদের 32 মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 304 কোটি টাকা, এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। প্রতিশ্রুত অর্থের মধ্যে 114 কোটি টাকা খরচ হবে রোহিঙ্গাদের করোনা মোকাবেলায় চিকিৎসার কাজে, এবং বাকি 190 কোটি টাকায় স্থানীয়দের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি
এবং পরিচ্ছন্নতার কাজে ব্যয় করা হবে। ইউ এর করোনা মোকাবেলায় বৈশ্বিক ফান্ড থেকে এই বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন দুঃসময়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার জন্য বাংলাদেশ সরকারকে বিশেষ ধন্যবাদ জানায়। মিয়ানমার থেকে অত্যাচারের ভয়ে পালিয়ে আসা 11 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবাসন সুবিধা দিয়েছে বাংলাদেশ। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটাকে পেছনে ফেলে পুঁজিবাজারে শীর্ষস্থানে এখন মার্কিন প্রতিষ্ঠান টেসলা। বুধবার শেয়ার বাজার থেকে $209 বিলিয়ন আয় হয়েছে টেসলার। প্রতিটি শেয়ারের দাম উঠেছিল $1,134। একদিনে শেয়ার বাজারে টয়োটার আয়ের চেয়ে যা $4 বিলিয়ন বেশি। বৈদ্যুতিক গাড়ি প্রতি আস্থা বাড়তে থাকায় টেসলার শেয়ার দর বাড়ছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। এদিকে টানা এক বছর শেয়ার বাজারে নড়বড়ে অবস্থানের পর টানা 3 প্রান্তিক মুনাফা দেখিয়েছে মার্কিন এই অটোমোবাইল জায়ান্ট। 2019 সালের শেষে প্রায় 4.25 লাখ গাড়ি বিক্রি করে $25 বিলিয়ন আয় করে প্রতিষ্ঠানটি। COVID-19 সংকটের মধ্যেও 2020 সালে 5 লাখ বৈদ্যুতিক গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রা পরিবর্তন করেনি টেসলা। মিস্টার হাইজেন নিউজ রুম আপডেট আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সচেতন থাকুন, সবাই সুস্থ থাকুন।